হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। আজকেও আমি ব্লগটা শুরু করছি মালদা থেকে। আজকে আমি মালদাতেই রয়েছি, কালকে সকালে আমি চলে যাব। আর আজকে হচ্ছে আমার বন্ধুর বিয়ে, তো সন্ধ্যাবেলা তো সেখানে অফকোর্স যাবো। আমাদের গায়ে হলুদেও যাওয়ার কথা ছিল, কিন্তু আমার বেশ কয়েকটা কাজ রয়েছে। আর আমি মানে গতকাল এত 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 এদিক ওদিক করেছি, আমি ভীষণ টায়ার্ড হয়ে পড়েছি। মানে আমাকে কাজগুলো সেরে হয়তো আমি আর যেতেও পারবো না, আর আমার একটু রেস্ট দরকার। তো এই হচ্ছে ব্যাপার আর কি। এখন সকালে উঠে যাই, আগে চাটা খেয়ে নিই, তারপর বাকি কথা। তো এখন আমি খাবো হচ্ছে চা, আদা দিয়ে বানানো চা। আর এই কেকটা আমার পিসি বানিয়েছে, খুবই ভালো খেতে হয়, এর আগেও আমি খেয়েছি। তো এখন আগে এগুলো খেয়ে নিই। চাটা খাওয়া আমার শেষ, আর আমি আবার উপরে চলে এসেছি। ওপরে আমার পিসি আছে এখন, তো আমি আজকে এবার ব্রেকফাস্টটাও হচ্ছে আমি ওপরে নিয়ে চলে এসেছি। ব্রেকফাস্ট ওখানেই করবো একটু পরে, এখন আর খাচ্ছি না। তো এই হচ্ছে ব্যাপার, বাবা অফিস চলে গিয়েছে, আর আমার ভাই আজকে সকালেই ইয়েতে চলে গেছে, কলকাতা চলে গেছে। আর যেটা হচ্ছে সেখানে হচ্ছে অনিমেষের আজকে জয়নিং, তো মানে সব কিছু একসঙ্গেই হচ্ছে মোটামুটি, দেখা যাক কী হয়। এই হচ্ছে ব্যাপার, আজকের মোটামুটি আপডেট। আর এখন যাই গিয়ে একটু মানে আমার ব্লগগুলো না গত দুদিনেরগুলো এডিট করা হয়নি, কালকে আমি ভীষণ ব্যস্ত ছিলাম এদিক ওদিক করতে করতে। তো এখন যাই। আর একটা জিনিস দেখাই, আমার পিসি না মানে আগের বারের সময় ছাদের বাগানটা দেখিয়েছিলাম, আর এবার আমি দেখাচ্ছি যে আমাদের যেই বারান্দাটা রয়েছে, এটা আমাদের দোতলার বারান্দার একটা বড় বারান্দা। আমার ছোটোবেলা থেকেই মানে এই বারান্দা ভীষণ প্রিয়। তো এখন আমি যখনই কোনো বাড়িতে যাই বা বাড়ি খোঁজার চেষ্টা করি, সবসময় দেখি যে এরকম ব্যালকনি রয়েছে কিনা। তো এখন আমি দেখাই যে আমাদের এখানে না দুটো ছোটো ছোটো সুন্দর গাছ লাগানো হয়েছে, তো সেটা কেমন। তো এই যে এই মানি প্ল্যান্টটা, এটা আগে ওপরেই ছিল, তো এটা না এরকম খুব সুন্দর মানে এইরকম গ্রিল দিয়ে দিয়ে এখন গেছে, দেখতে কি ভালো লাগছে। গাছ এখানে এভাবে লাগিয়ে রাখা হয়েছে, এটা তুলসী গাছ। তুলসী গাছটা আমাদের ওপরেও আছে, তো নিচেও ওই মানে দোতলাতেও বোধ হয় এরকমভাবেই একটা লাগানো, আর একটা আমাদের নিচে এরকম বেদি করা আছে সেখানে আছে। এখন যাই গিয়ে ভিডিওটা এডিট করে নিই। দুইখানে ভিডিও তো এডিট করতে তো প্রচুর সময় লাগছে, তো ভাবলাম এবার মাঝখানে মানে ইয়েটা করে নিই, ব্রেকফাস্টটা সেরে নিই, তাহলে একটা কাজ এগিয়েই থাকবে। আর আজকে তোমার শ্যাম্পু করারও কোনো ঝামেলা নেই, কী মানে আমার আনন্দ হয় যখন শ্যাম্পু করতে হয় না। আরও একটা জিনিস, সেটা হচ্ছে আমি আর অন্যই ওয়াহিদ বলে একজনকে, মানে ওয়াহিদ না আমাকে অনেক দিন থেকে সাজায়, মানে সাজায় মানে আমি তো কোনোদিন মেকআপ করি না, আমার ওই চুলটা একটু বেঁধে দেয় কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়ার আগে, সেটা অনেক অনেক বছর আগে, মানে আমার বিয়েরও 2-3 বছর আগে থেকে। তো ওকে ছাড়া না আমার মানে ও আমার চুল ফুল বেঁধে না দিলে আমার ভীষণ একটা কী বলবো, একটা কারোর কাছে আমি ভরসাটা পাই না। তো যাই হোক, ওকে আজকে অ্যাজ ইউজুয়াল আমি বুক করে নিয়েছি, আর অন্যইরও খুব পছন্দ হয়েছিলো বলে অন্যই বুক করেছে। এবার অন্যই আজকে প্রথমবার ওয়াহিদের কাছে সাজবে, তো দেখা যাক ও কীরকম কী বলে। তো এই হচ্ছে ব্যাপার, এখন যাই গিয়ে এবার বাকি এডিটটা শেষ করতে হচ্ছে। আমার আজকের ব্রেকফাস্ট একটুখানি চিকেন, আর এখানে হচ্ছে পাউরুটি। তো এবার এটা আবার খেয়ে নেওয়া যাক। এখানে আবার আমার পিসি কি রান্না টান্না করছে, কী রান্না হচ্ছে এটা, এটা কী রান্না, এত ঝোল থাকবে? ও বাবা, ঠিক আছে বানা। হচ্ছে সেই রান্নাঘর, আর এই রান্নাঘরেই না আমি রান্না করতাম, মানে যখন এখানে থাকতাম মালদায় বিয়ের আগে, তখন আমি ওই রান্নাঘরেই একমাত্র রান্না করার সুযোগ এবং পারমিশন পেতাম। ওপরে ঠাম্মা থাকতো, আর আমি ওই রান্নাঘরে সব কিছু রান্না টান্না করতাম, কারণ কি মা আমার মা আমাকে নিচে রান্নাঘরে ঢুকতে দিত না। তো আপাতত যাই। এখানে একটা দারুণ জিনিস বানিয়েছে, গতকালও ভেবেছিলাম খাবো কিন্তু খাওয়া হয়নি। তো মা বানিয়েছে কাস্টার্ড, আর কী সুন্দর মানে এই বক্সটা আমার এত পছন্দ হয়েছে, দারুণ দারুণ। একটু টেস্ট করে দেখি, অপূর্ব হয়েছে খেতে, অপূর্ব। আমি এটাকে শেষ করি, শেষ না করতে পারলে অন্তত কিছুটা তো খাবোই। বাইরে শুধু শুধু বিয়ের বাজনার আওয়াজ, আজকে প্রচুর বিয়ে। তো আজকেই খুব সম্ভবত লাস্ট ডে মানে বিয়ের এই মাসে, তো যাই হোক প্রচুর আওয়াজ। আর এখন আমি যাচ্ছি স্নান করতে, স্নান করে এসেই আর আমাকে লাঞ্চ সেরে নিতে হবে। এখানে এখন চলছে বেগুন ভাজা, একদম গরম গরম বেগুন ভাজা খাওয়া হবে। আর এখানে যে বেগুনটা রয়েছে, এই যে এইটা, এটা হচ্ছে আশাপুরের বেগুন। সব হয়ে গেলো, আর আজকে আমি শ্যাম্পু করিনি, এখন আওয়াজ হচ্ছে মানে কত বাজনা কত বাজনা। যাই হোক মা ডাকছে, এবার আমি খেতে যাই, আর দেখি আজকে কী কী খাওয়ারে আছে। আজকে দেখাই হয়নি সকাল থেকে আজকে মানে মেনিউতে কী কী রয়েছে, এখন যাওয়া যাক। যা এখানে ভাত, এটা হচ্ছে ডিম কষা। কতদিন পর আমি ডাল শুকনো খাবো গো, ভুলেই গেছিলাম যে ডাল শুকনো হয়, এগুলো গ্যাস ছাড়া হয় না এসব ডাল শুকনো। এখানে বেগুন ভাজা, এটা হচ্ছে আশাপুরের বেগুন, যেটা হচ্ছে শুধুমাত্র মালদাতেই পাওয়া যায়। আর একটা কী যেন বেগুন আছে যেটা পাওয়া যায় মালদায় মা, নবাবগঞ্জের বেগুন। করলা আলু ভাজা, একেবারে মানে কী বলবো, এই যে দুপুরবেলা শীতকাল মানেই হচ্ছে দুপুরবেলা কমলা লেবু। আর জানি না মা কেন এখানে আমাকে বিট লবণ দিয়ে গেলো, আমি সাধারণত কমলা লেবু এমনিই খেয়ে নিই। তো আপাতত এটা খাওয়া যে মানে দুপুরবেলা হলেই আমরা ছাদে চলে যেতাম, আমি মা ঠাম্মা পি সবাই মিলে ছাদে চলে যেতাম, আর যখন এমনি ক্লাস থাকতো তখন তো
মানে ক্লাস থাকতো, তখন তো স্কুলে থাকতাম, এমনি যখন মানে মাধ্যমিকের সময়টার কথা বলছি, সে ওপরে গিয়ে আমরা টেস্ট পেপার সলভ করতাম, বা আরও ছোটোবেলায় যখন যেতাম এমনি অল্প টুকটাক পড়াশোনা করতাম। তো শীতকাল মানেই হচ্ছে যে কমলালেবু, দুপুরবেলা ছাদ। এখন না সত্যি বলতে আমার ছাদে যেতে ইচ্ছেও করে না, কারণ কেউ সবাই যে যার মতো ব্যস্ত, মা নিচেই থাকে, পিয়ে ওপরে থাকে, আমি একা একাই একদিনের জন্য এসে ছাদে যে কী করবো বুঝতে পারি না। আর মানে তখন একটা আলাদাই ব্যাপার ছিল, এখন সত্যিই নেই। তো যাই হোক, আমি আপাতত ঘরে বসেই কমলালেবু খাচ্ছি। কমলালেবুগুলো খেতে যে খুব মিষ্টি আহামরি তা নয়, মোটামুটি টকের দিকেই বলা যেতে পারে, তবু ওই আর কি। নাও ইটস মেক আপ টাইম, আমাদের হচ্ছে সাজগোজ শুরু হয়ে গেছে, আমার হয়নি, আমি এখন বসে আছি ভূতের মতো। না, অন্যই মেক আপ চলছে, ওর হবে, তারপর আমি রেডি হব, তারপর ও আবার রেডি হবে, তারপর আমার মা রেডি হবে, তারপর আমরা ফাইনালি বিয়ে বাড়ি যাবো। মানে লং প্রসেস, আমরা মোটামুটি 4টে থেকে শুরু হয়েছি, কখন শেষ হবে আমি সেটাও জানাবো। এখন কটা বাজে? এখন বাজে 4:28, 7 ঘন্টা হলো, অন্যের এখন মুখে মেকআপ চলছে। তো ও মোটামুটি মেকআপ হোক, তারপর আমি দেখাচ্ছি একটুখানি কিছুটা হলে যে কেমন লাগছে। এখানে এখন চলছে অন্যকে সাজানোর পালা, এটা তো স্টেপ 1। ওকে সাজাচ্ছে ওয়াহিদ, ওয়াহিদ হচ্ছে আমাদের পারমানেন্ট মেকআপ আর্টিস্ট, যেখানে অনুষ্ঠান হোক ওয়াহিদ মাস্ট। যাই হোক, অন্যের হচ্ছে এটা স্টেপ 1, এখন ওর ফেস মানে ঠিকঠাক করা চলছে, এরপর ওকে ফাইনাল লুক দেওয়া হবে। অন্যই কেমন লাগছে? ঘুমিয়ে না একটুখানি। তো এখানে আমাদের কি বলবো, মহিলা 90% রেডি, এখন শুধু টিপ পরা বাকি, গলায় মালা পরা বাকি, আর মেইন যেটা সেটা হচ্ছে লিপস্টিক, সেসব পরা বাকি। হাতে কিছু পরবি তো? আর ডান হাতটা ফাঁকা থাকবে? আমার রেডি হওয়ার পালা, আর আমি যাব গিয়ে ওয়াহিদ আমাকে চুল টুল সব বেঁধে দেবে। মেকআপ ফেকআপ আমি করবো না, মেকআপ আমি নিজেই নিজেই 100-100, মানে একাই 100 এরকম ব্যাপার। তো যাই হোক, এখন যাই, আর রেডি হয়নি, আর আমি একদম ফাইনালি রেডি, আর আমি আর অন্যই এখন বেরিয়ে যাব। তো এখানে তো আর কিছু দেখাতে পারছি না, যাই হোক ওখানে গিয়ে আবার তারপর কথা হবে। তো এখন আমি আগে ঝটপট বেরিয়ে যাই। তো আমাদের আজকের ভ্লগ এই পর্যন্তই, নেক্সট দেখা হচ্ছে বিয়ের ভ্লগে, সো স্টে টিউনড।